কোথায় ছিলে তুমি? যেখানে গিয়েছিলাম এখন তো তোমার কাছে আবার চলে এসেছি। কিন্তু ওরা কোথায়? ওদের সবাইকে আমি চলে যেতে বলেছি। কেন? কেন আবার? আমরা দুজন এখন প্রেম করব, তাই? তুমি চলে গিয়েছিলে, আমার খুব খারাপ লাগছিল। সেটা তো আমি জানি। তুমি কেন চলে গিয়েছিলে? কিন্তু আমার থেকেই বা কি হবে? বারে, আমি তোমাকে ভালোবাসি না। আর এই জোড়াতালির ভালোবাসা কতদিনই বা টিকবে? আমি তো তোমাকে বলেছি, আমাদের ভালোবাসা হচ্ছে বাবুই পাখির বাসার মতো। অনেক কষ্ট করে বাসাটা তৈরি হবে, তৈরি হওয়ার পরে সবচেয়ে সুন্দর। আমাদের ভালোবাসার শেষটা তাই হতো। আর যখন ঝড় এসে বাবুই পাখির বাসা ভেঙে দিবে, তখন তো বাবুই পাখির কিছুই করার থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজকে থেকে আমি আর জোড়াতালি দিয়ে প্রেম করব না। ওকে, সত্যি বলছো? তাহলে আমি আর কখনো তোমাকে ছেড়েও যাব না। সত্যি বলছো, তুমি ছেড়ে যাবে না? ইয়েস, তাহলে চলো একটা কাজ করি। চলো আজকে আমরা একটা গেম খেলি। এসো, শোনো, তুমি ফার্স্ট স্ট্রাইক করবে এবং তোমার সঙ্গে আমার 1000 টাকা বাজি। তোমাকে স্ট্রাইক করতে হবে এই কারণে যে আমি জানি তোমার কাছে স্ট্রাইকার গেলে সেটা আর ফেরত আসবে না, তুমি সাথে সাথে বোর্ড কভার করে ফেলবে। ওকে, এই যে তোমার সব সাজিয়ে দিচ্ছি, 1000 টাকা বাজি কিন্তু। চলো, রেডি? এই যে তুমি কিন্তু এখনো চেঞ্জ হওনি। কেন? আমি আবার কি করলাম? তুমি তোমার সেই আগের জীবনে এখনো পড়ে আছো। কিন্তু আমি তো তোমার সাথেই আছি, তোমাকে নিয়েই ভাবছি, তোমার সঙ্গেই ক্যারাম খেলছি। তুমি তো আমাকে নিয়ে অন্য কিছু ভাবতে পারো, আমাদের বিয়ে, আমাদের ফিউচার, আমাদের লাইফ, কিন্তু না, তুমি তা কিছুই চিন্তা না করে তুমি এখনো ক্যারাম খেলছো। সরি, ঠিক আছে, এখন থেকে তোমাকে নিয়ে আমি অন্য কিছু ভাববো। তোমাকে আমি এখন আর বিশ্বাস করতে পারছি না। প্রমিস, প্রমিস, আমাকে ছুঁয়ে বলো। কিসের প্রমিস? আমি এখন জিতেছি টাকা দে। হ্যাঁ, কিসের টাকা? ওমা, ওরে হারাতে পারলে তুই আমার টাকা দিবি বললি না? সেটা আগে বলেছিলাম, এখন এটা কি ধরনের কথা? ঠিক আছে, আমরা খেলি। আচ্ছা আচ্ছা, আমরা খেলি। বাহ, আমার বাবুই পাখিটাকে তো খুবই সুন্দর লাগছে। আমি তোমাকে বলেছিলাম না, বাবুই পাখির বাসাটা যখন হয়ে যায় তখন অনেক সুন্দর হয়। দেখো, আমাদের বাসাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? তোমাকে বলেছিলাম, যত ঝড় আসুক আমাদের বাবুই পাখির বাসা কখনোই ভাঙবে না। দেখেছো কত স্ট্রং? জি, বুঝলাম। এখন বলো তো, তোমার বন্ধুরা কোথায়? হ্যাঁ, ওরা তো নেই, চলে গেছে। চলে গেছে মানে কি? আজকে আমাদের বিয়ে, মাত্রই তো শুনলাম যে ওরা গান গাচ্ছে। হ্যাঁ, ওরা গান গায়, ওরা ক্রাম খেলে। কিন্তু হয়েছে কি, অনেক বছর ধরে আমার বন্ধুরা একসঙ্গে, তো সেই জন্য আমার সঙ্গে এসেছিল। আর আসবে না, আর আমার এই জোড়াতালি ভালোবাসার মধ্যে ও আসবে না, আসবে না। আশ্চর্য, এটা কি বলছো তুমি? আমি তো কখনো তোমাকে বলিনি যে তুমি ওদের সাথে বন্ধুত্ব শেষ করে দিবে। হ্যাঁ, আমি বলেছি যে তুমি আমার বা আমাদের সংসারের প্রতি একটু মনোযোগী হও, আর এর মানে তো এটা না যে তুমি তাদের সাথে বন্ধুত্ব শেষ করে দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও এখন গিয়ে তোমার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসবো মানে কোথায়? কোথায় আবার? এখানে। এটা আমাদের বাসর ঘর, এখানে কি করে ওরা আসবে, তাই না?
আরে বাবা বুঝতে কেন পারছো না, একটা বার ডেকে নিয়ে আসো না, দেখো অনেক ফান হবে, যাও। অনেক ফান হবে? ওকে স্মরণীয়